বিসমিল্লাহিররহমানিররহিম, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকের ক্লাসে আমরা আলোচনা করব নতুন কারিকুলামের অষ্টম শ্রেণীর গণিতের তৃতীয় অধ্যায়, ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি, এর 49 নম্বর পেজে যে এক দলগত কাজ দেওয়া হয়েছে, দেখো যে এই দলগত কাজ, এই দলগত কাজের সমাধান নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। দলগত কাজটা কিভাবে করতে হবে প্রথমে সেই নির্দেশনা একটু পড়ব, পড়ার পরে আমাদের যা যা করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। এখন দেখো, বলা হচ্ছে যে তোমার রোল নাম্বার কে 4 দ্বারা ভাগ করো, যাদের ভাগশেষ যত হবে তাদের দলের নাম্বার হবে তত। হ্যাঁ, যাদের ভাগশেষ মানে দল, তোমার রোল নাম্বার কে কি করতে হবে, 4 দ্বারা ভাগ করতে হবে, 4 দ্বারা ভাগ করে যে ভাগশেষ হবে তাদের দল নাম্বার তত হবে। তাহলে প্রথমে আমাদের দল নাম্বার কত হবে সেটাকে হিসাব করতে হবে। আচ্ছা, মনে করো তোমার রোল নাম্বার হচ্ছে 40, মনে করো তোমার রোল নাম্বার হচ্ছে 40। এখন 40 কে কি করতে হবে, 4 দ্বারা ভাগ করতে হবে। এই যে 40 কে 4 দ্বারা ভাগ করব। এখন যদি 40 কে 4 দ্বারা ভাগ করি তো এই 40, 40 এর ভিতরে 4 কয়বার যায়, মনে করো 10 বার গেল, 10 বার, তাহলে কত হলো? হ্যাঁ, 4 10 কে 40, এবং ভাগশেষ কত থাকলো, বিয়োগ করলে এখানে ভাগশেষ কত, 0। তাহলে ভাগশেষ কত হয়ে গেল, 0 হলো। তাহলে তোমার দল নাম্বার হবে কত, এই 0 দল। ওকে, তাহলে তোমাকে কি করতে হবে, ভাগশেষ 0 যাদের, তাদের দলের নাম্বার হবে 0 দল, অর্থাৎ তারা হবে এই 0 দল। তাহলে তোমার দল কত হবে, দল হবে 0 দল, 0 দল। এখন মনে করো তোমার রোল নাম্বার হচ্ছে 41, সাপোজ 41 তোমার রোল, কত, 41 দিলাম, 41। এই 41 কে কি করতে হবে, 4 দ্বারা ভাগ করতে হবে। এখন 4 41 এর ভিতর কয়বার যায়, 10 বার যায়। এখন 10 বার যদি যায় তাহলে এখানে কত হয়, 40 হয়। এখন এতে বিয়োগ করলে কত হয়, 1 হয়। তাহলে ভাগশেষ কত, ভাগশেষ হচ্ছে 1। তাহলে তোমার দল হবে এই যেটা, তুমি হবে দল নাম্বার হবে, তোমার দল নাম্বার হবে কত, 1, 1 হবে, তোমার দল নাম্বার কত হবে, 1 হবে। তো এইভাবে প্রথমে দল নাম্বার হিসাব করে নিতে হবে, ঠিক আছে? তো এইভাবে দল 1, দল 2, দল 3, মোট 4টি দল তৈরি করতে হবে, ঠিক আছে? মোট কয়টা দল গঠন করতে হবে, 4টা দল। তো তোমাদের রোলের সাথে মানে দলের সাথে নম্বরের সাথে 1 যোগ করতে হবে এবং 5 যোগ করতে হবে, ঠিক আছে? মনে করো তোমার দল, দল হচ্ছে 0 দল, তোমার যদি 0 দল হয় তার সাথে যখন 1 যোগ করবা তাহলে কত হয়, 0-র সাথে 1 যোগ করলে একই হয়, আবার 0-র সাথে, আবার 0-র সাথে তুমি যদি 5 যোগ করো, ঠিক আছে, 5 যোগ করলে কত হবে, 5 যোগ করলেও 5 হবে। এখন তোমার, তুমি যেহেতু তোমার দল হচ্ছে 0, তুমি 1 যোগ করলে 1 হলো, আর 0 যোগ 5 যোগ করলে এটা হলো 5। তাহলে তোমার যেটা নিয়ে কাজ করবা, ঠিক আছে, এইখান থেকে যে রাশি নিয়ে, সেটা হচ্ছে 1 নম্বর রাশি নিয়ে তুমি কাজ করবা এবং 5 নম্বর রাশি নিয়ে তুমি কাজ করবা, ঠিক আছে? আর ভাগশেষ যদি হতো 1, তাহলে তার সাথে 1 এর সাথে 1 যোগ করলে কত হতো, 2 হতো, আবার 1 এর সাথে 5 যোগ করলে কত হতো, 6 হতো। সেই ক্ষেত্রে তোমাকে নিয়ে যেটা, যেটা নিয়ে কাজ করতে হতো সেটা হচ্ছে 2 নম্বর, 2 নম্বর এবং এই 6 নম্বর নিয়ে তোমাকে কাজ করতে হতো, ঠিক আছে? তো এইখানে এইভাবে, এইভাবে তোমাকে প্রথমে কি করতে হবে, দল গঠন করতে হবে। দল গঠন করার পরে এখানে কোনটা নিয়ে কাজ করবে সেটাকে সিলেক্ট করতে হবে। আচ্ছা, মনে করো এবার সিলেক্ট হয়ে গেল, তো সিলেক্ট হয়ে যাওয়ার পরে সে কি করতে হবে, এবার এক দল অন্য, এবার কি করতে হবে, নিচের থেকে যে যে নম্বরের রাশি দুটি দিয়ে বাস্তব উদাহরণের মাধ্যমে তিনি তুমি উপস্থাপন করতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমে তোমাকে বাস্তব, বাস্তব উদাহরণের মাধ্যমে তোমাকে উপস্থাপন করতে হবে। তাহলে আমরা এখানে যে 8টা, মোট 8টা রাশি দেওয়া আছে, এই রাশিগুলোকে প্রথমে আমরা কি করব, এই যে 8টা রাশি, এই রাশিগুলোর বাস্তব উদাহরণ দেখবো। এখন তোমার যে দলেই পড়ুক না কেন, আমি বাস্তব উদাহরণ গুলো আলোচনা করতেছি, এখান থেকে তুমি যে দলে পড়বা সেই দলগুলোতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। যেমন দেখো, তোমার যদি এই 1 নম্বর যদি তুমি রাশিটা পাও, 1 নম্বর রাশি যদি তুমি পাও, তাহলে তুমি এইভাবে আলোচনা করবা বা বাস্তব উদাহরণ দিবা। যেমন দেখো, আমাদের বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর কক্ষের দৈর্ঘ্য, তুমি এখানে সপ্তম শ্রেণী না দিয়ে তুমি তোমার নবম, নবম শ্রেণীর দৈর্ঘ্য দিতে পারো। হ্যাঁ, নবম শ্রেণীর দৈর্ঘ্য, শ্রেণী কক্ষের দৈর্ঘ্য কত, 1 মিটার, কিন্তু অষ্টম শ্রেণীর কক্ষের দৈর্ঘ্য আরো 3 মিটার বেশি। তাহলে অষ্টম শ্রেণীর কক্ষের দৈর্ঘ্য কত হবে, যেহেতু 3 মিটার বেশি, সপ্তম শ্রেণীতে সে 1 মিটার, তাহলে এখানে যেহেতু আরো 3 মিটার বেশি, তাহলে 1 এর সাথে কি করতে হবে, 3 মিটারটা যোগ করে দিতে হবে। এটাই হচ্ছে বাস্তব উদাহরণ। এরপরে মনে করো তুমি তোমার দল এইটা পালো, এই যে এটা 2x+1, মানে 2 নম্বর রাশি পেলো, তখন তুমি কি করবে, আমাদের, তুমি এরম লিখবো যে আমার কক্ষের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণের চেয়ে 1 বেশি। তাহলে দৈর্ঘ্য, মনে করো প্রস্থ যদি 1, x হয়, তাহলে x এর সাথে আমাদের 2 গুণ করতে হবে, তাহলে 2x হলো, তার চেয়ে 1 বেশি, তার মানে আরো 1 যোগ করে দিতে হবে, 2x+1 যোগ হয়ে গেল দৈর্ঘ্য।
এরপরে মনে করো তুমি 3 নাম্বার পেলে, তো 3 নাম্বার কি আছে, 3x - 3 রয়েছে। মনে করো তুমি দল দল হিসাবে এইটা তোমার এই যে রাশিটা তুমি পেলে, তখন তোমাকে কি করতে হবে, এটা ব্যাখ্যা করতে হবে। রহিমের কলমের দাম করিমের কলমের দামের 3 গুণ। এখন 3 গুণ থেকে 3 কম, যেখানে কলমের দাম হচ্ছে x, ঠিক আছে, যেখানে কলমের দাম কত x, তাহলে রহিমের কলমের দাম কত হবে 3x। দেখো এখানে 3x এর সাথে কি করতে হবে, 3টা বিয়োগ করে দিতে হবে। বলছে রহিমের কলমের দাম করিমের কলমের দামের কত, 3 গুণ। তাহলে করিমের কলমের দাম যদি হয় এটা, মনে করো এটা হচ্ছে করিমের কলমের দাম, তাহলে রহিমের হবে কত, 3 গুণ করতে হবে 3x, তার থেকে আবার 3 কম, তাহলে 3 বিয়োগ করে দিলাম। এরপরে মনে করো তুমি দল তোমার যে দল সেই দল তুমি হিসাবে তুমি 4 নাম্বার রাশিটা পেলে, 4 নাম্বার রাশিটা তোমার করতে হবে। তাহলে কিভাবে করবে দেখো, এখানে রয়েছে 4 নাম্বার রাশিটা x - 2, তাহলে আমার পড়ার কক্ষের দৈর্ঘ্য আমার বাবার কক্ষের দৈর্ঘ্য থেকে 2 মিটার কম বা 2 কম। তা যেখানে বাবার কক্ষের দৈর্ঘ্য হচ্ছে x মিটার, তাহলে আমার কক্ষের দৈর্ঘ্য যেহেতু 2 মিটার কম, বাবার তো x, তাহলে x থেকে আমার 2 মিটার বিয়োগ করে দিতে হবে, তাহলে x - 2 মিটার হয়ে গেল। এরপরে 5 নম্বর দেখো, 5x + y, একটি কলমের মূল্য x টাকা এবং একটি পেন্সিলের মূল্য হচ্ছে y টাকা, হলে 5টি কলম ও একটি পেন্সিল কিনতে মোট কত টাকা লাগবে। দেখো 5টা কলম কিনতে 5x টাকা লাগবে, কারণ কারণে একটা কলমের দাম আছে 5 টাকা। তো 5x যোগ y, একটা পেন্সিলের মূল্য হচ্ছে y, তাহলে 5x + y। এরপরে দেখো এখানে কত, 6 নম্বর, x স্কয়ার - 1, আয়েশার বর্গাকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে x মিটার, তো আমানের বাগানের ক্ষেত্রফল আয়েশার বাগানের ক্ষেত্রফল হতে 1 মিটার কম, তাহলে আমানের বাগানের ক্ষেত্রফল কত হবে, আমানের বাগানের ক্ষেত্রফল হবে এই যে বর্গাকার, বর্গ করতে হবে ক্ষেত্রফল, তো তাহলে দেখো 1 মিটার যদি হয়, x মিটার যদি হয়, তাহলে ক্ষেত্রফল কত হবে, x স্কয়ার, সেখান থেকে 1 মিটার কম, তাহলে 1 মিটার বিয়োগ করে দিতে হবে, এত বর্গ মিটার। এরপর 7 নম্বর দেখো, রাজু একটি দোকান থেকে এক হালি আপেল, এক হালি কমলা এবং এক হালি আনার কিনলো। এবার আনারের দাম হচ্ছে আপেলের দামের বর্গ হতে, বর্গ থেকে কমলার দামের বিয়োগফলের সমান। তাহলে আপেলের দাম যদি x হয়, তাহলে এখানে বর্গ করলে কত হবে, x স্কয়ার, এবং কমলার কমলার দাম কত, y টাকা, তাহলে y টাকা এখান থেকে বিয়োগ করলে আমরা কি পাবো, আনারের দাম পেয়ে যাব। এরপর দেখো 8 নাম্বার, 8 নাম্বার আছে x + y স্কয়ার, এটার যে বাস্তব উদাহরণ সেটা হচ্ছে আমাদের খাবার কক্ষের দৈর্ঘ্য, আমার কক্ষের দৈর্ঘ্য ও প্রস্থের, মানে দৈর্ঘ্য ও প্রস্থের, মানে দৈর্ঘ্য ও প্রস্থের বর্গের সমষ্টি সমান, মানে দৈর্ঘ্যের, দৈর্ঘ্যের হচ্ছে কি বলতো, দৈর্ঘ্যের দৈর্ঘ্যকে যোগ করতে হবে, তাহলে দৈর্ঘ্য কত, x, আর প্রস্থের বর্গের সমান, তাহলে প্রস্থ আছে কত, y, তাহাকে স্কয়ার করলে কত হবে, y স্কয়ার হয়ে যাবে, তাহলে এটা হবে কি খাবার খাবার যে কক্ষ সে কক্ষের দৈর্ঘ্যের দৈর্ঘ্য আর কি, সেটা কত হবে, x + y স্কয়ার। তো বিষয়টা এরকম না যে আমি যা এখানে লিখেছি তাই তোমাকে লিখতে হবে, তুমি যে ধারণা নিলে, ধারণা নেওয়ার পরে তোমাদের ইচ্ছা মতো লিখতে হবে, ওকে, যে তুমি যেভাবে তোমার মানে ধারণাটা পেলে সেইভাবে তুমি তোমার উত্তরটা তোমার নিজের মতো করে লিখবা। এরপর দেখো এখানে কি করতে হবে, এবার এক দল অন্য দল কাজ মূল্যায়নের জন্য নিচের সারণীটি মতো একটি করে কি করবে, সারণী পূরণ করবে এবং শ্রেণী শিক্ষকের কাছে জমা দিবে। হ্যাঁ, যেখানে দল জিরো এর মূল্যায়ন সারণী দেওয়া হলো, দেখো মনে করো একটা দল জিরো, জিরো দলের তারা এরকম একটা, তাদের যে লেখাটা মানে তারা তো এইগুলো লিখবে আর কি, তারা তো হচ্ছে এরকম লিখবে তাই না, তারা যেটা যেটা পাবে তারা সেটা সেটা লিখবে। হ্যাঁ, মনে করো তারা হবে পাবে হচ্ছে 1 নম্বর এবং 5 নম্বর, যারা যারা জিরো দলের তারা তো 1 নম্বর পাবে এবং 5 নম্বর পাবে তাই না, তো তারা এরকম লিখলো। লেখার পরে আর যে বাকি যে দলগুলো থাকবে, যেমন দল 1 থাকবে, যোগ দল 2 থাকবে, যোগ দল 3 থাকবে, তারা তাদেরকে মূল্যায়ন করবে, ঠিক আছে, তারা মূল্যায়ন করে এই শর্তটা পূরণ করবে, কিভাবে পূরণ করবে সেটা আমি দেখাচ্ছি। এখন মনে করো দল 1 যারা, তারা দ্বিপদী রাশি পেল, মানে তারা মূল্যায়ন করার জন্য পেল হচ্ছে 2 নম্বর রাশি পেল এবং 6 নম্বর রাশি পেল, ঠিক আছে। এবার উপস্থাপিত বাস্তব উদাহরণ মূল্যায়ন করতে হবে, এখানে বাস্তব যারা মানে জিরো দল যারা যেগুলো উদাহরণ দিয়েছে ওগুলোকে মূল্যায়ন করতে হবে যে সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে। এবার তোমাদের মূল্যায়নের যুক্তি, মনে করো যদি সঠিক না হয় তাহলে লিখবা যে এটা সঠিক হয় নাই, এবং তোমার একটা বাস্তব উদাহরণ উপস্থাপন করতে হবে, এখানে তোমারও একটা বাস্তব উদাহরণ লিখতে হবে। তো এটার উত্তর আমরা একটু চলে যাই, দেখো এখানে
লেখা শুরু করেছি। এখানে দেখো, জিরো এর মূল্যায়ন, জিরো দল এর কি, দল জিরো এর মূল্যায়ন, দ্বিপদী রাশি, মনে করো দ্বিপদী রাশি হিসাবে তুমি দুই, মানে তারা দুই পেলো। এখন উপস্থাপিত বাস্তব উদাহরণ মূল্যায়ন, তোমার কি লিখতে হবে, এখানে লিখতে হবে সঠিক হয়েছে, এরপরে বা সঠিক না হলে ভুল হয়েছে তাই লিখবা, তোমাদের মূল্যায়নের যুক্তি, দ্বিপদী রাশিটির যথাযথ বাস্তব উদাহরণ দিতে পেরেছে, আর যদি না দিতে পারে তাহলে তুমি লিখবা দ্বিপদী রাশিটি যথাযথ বাস্তব উদাহরণ দিতে পারি নাই। এরপরে একটি পেন্সিলের দাম, তুমি তুমি এখান থেকে তোমাকে একটা লিখতে হবে, ঠিক আছে, মানে বাস্তব উদাহরণ দিয়ে লিখতে হবে। এখানে দ্বিপদী রাশিটা, মানে দ্বিতীয় যে দ্বিপদী রাশিটা ছিল 2x+1, এখন একটি পেন্সিলের দাম একটি কলমের দামের দ্বিগুণ হতে এক বেশি। তাহলে দেখো, দ্বিগুণ হতে মানে 2x+1, একটা কলমের দাম যদি x টাকা হয় তাহলে তাকে দ্বিগুণ করলে 2x হবে, এবং হলে একটি পেন্সিলের দাম কত হবে, 2x+1, মানে এক আরো বেশি, তাহলে +1 করে দিলাম। এবারে মনে করো দল এক, এটা তুমি কত কত পেলে, 6 নাম্বার পেলে, 6 নাম্বার কি ছিল রাশিটা, x²-1। তো যারা লিখবে তা তুমি লিখবে যে সঠিক হয়েছে, আর সঠিক না হলে সঠিক হয় নাই, দ্বিপদী রাশিটি যথাযথ বাস্তব উদাহরণ দিতে পেরেছে। হ্যাঁ, এবার একটি বর্গাকার বাগানকে এমন ভাবে ভাগ করে নিয়ে, এটা তো তোমার, মানে তোমাকে লিখতে হবে এটা, ঠিক আছে, যে তুমি একটা উদাহরণ, তোমরা তুমি তো না, তোমাদের দল হিসাবে, হ্যাঁ, তুমি এমন ভাবে ভাগ করো যেন একটির ক্ষেত্রফল অপরটির ক্ষেত্রফলের এক কম হয়। প্রথম বাগানটির দৈর্ঘ্য x মিটার হলে অপর বাগানের ক্ষেত্রফল x²-1 এত মিটার, ঠিক আছে। এরপরে মনে করো 3 নাম্বার যে দল, হ্যাঁ, তারা দ্বিপদী রাশিটা পেলে হচ্ছে 3 নাম্বার রাশিটা, অর্থাৎ 3x-3 এরকম। তো এখানে তুমি কি বলবা, সঠিক হয়েছে, কারণ কি, দ্বিপদী রাশিটি যথাযথ বাস্তব উদাহরণ দিতে পেরেছে। এবার তোমার একটা লিখতে হবে বাস্তব উদাহরণ, ইলার কাছে যতগুলো কলম আছে মিনার কাছে তার 3 গুণ থেকে 3টা কলম কম আছে। দেখো, তো ইলার কাছে যদি এক্সট্রা কলম থাকে, 3 গুণ করলে কত হবে, 3x, তার থেকে 3টা বিয়োগ করে দিতে হবে, তাহলে আমরা ইলার কাছে কতগুলো, মানে মিনার কাছে কতগুলো কলম আছে সেটা পেয়ে যাব। এখন দল 2 এর 7 নম্বর যদি কেউ পায় এইটা, তাহলে 7 নম্বর কত কত ছিল, 7 নম্বর ছিল হচ্ছে x²-y। এখন দেখো এটা সঠিক হয়েছে, তো দ্বিপদী রাশিটি যথাযথ বাস্তব উদাহরণ দিতে পেরেছে। আর তোমার এখানে একটা করে কি করতে হবে, বাস্তব উদাহরণ লিখতে হবে একটা, আয়েশার কক্ষে দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ হচ্ছে y মিটার, ঈশিতার কক্ষের ক্ষেত্রফল আয়েশার কক্ষের মানে দৈর্ঘ্যের বর্গ থেকে প্রস্থের বিয়োগফলের সমান, অর্থাৎ x²-y এটা হবে তার সমান, ঠিক আছে। এরপরে মনে করো তৃতীয় দল, এই যে এখানে তারা মনে করো 4 নাম্বার পেলো, হ্যাঁ, 4 নাম্বার যারা লিখেছে তাদেরটা পেলো, x-2 ছিল, এটা তোমার লিখবা সঠিক হয়েছে, দ্বিপদী রাশিটি যথাযথ বাস্তব উদাহরণ দিতে পেরেছে। হ্যাঁ, যেমন এখানে তোমার নিজের একটা বাস্তব উদাহরণ লিখতে হবে, ফাতেমার বয়স তার ভাই আর শের আরশের থেকে 2 বছর কম, ফাতেমার বয়স তাহলে কত হবে, দুই মনে করো এটা হচ্ছে আরশের হচ্ছে x মিটার, x থাকলে x থেকে 2 মিটার বিয়োগ করে দুই বিয়োগ করে দিতে হবে বছর। এরপরে মনে করো যদি 3 নম্বর যে দলটা, এটা মনে করো একজনকে মূল্যায়ন করতেছে, সেই দল জিরো দল 8 পেলো, 8 যদি পায় তাহলে সঠিক হয়েছে, দ্বিপদী রাশিটি যথাযথ বাস্তব উদাহরণ দিতে পেরেছে। এবার জমি, এবার আমার জমির ক্ষেত্রফল আমার বোন ফারজা কি ফারজানার জমির প্রস্থের দৈর্ঘ্য থেকে x মিটার বেশি, এখানে ফারজানার জমির প্রস্থ হচ্ছে y মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে x মিটার, তাহলে আমার জমির ক্ষেত্রফল কত হবে, হ্যাঁ, হবে হচ্ছে x²x+y² বলা আছে যে জমির ক্ষেত্রফল আমার বোন ফারজানার জমির প্রস্থের দৈর্ঘ্য থেকে এক্স মিটার বেশি, তাহলে প্রস্থ, হ্যাঁ, প্রস্থ যা হবে, প্রস্থ তো ওয়াই, তো ওয়াই কে স্কোয়ার করতে হবে, x² করে এক্স এর সাথে যোগ করতে হবে, দৈর্ঘ্যের সাথে যোগ করে দিতে হবে, তাহলে আমার জমির ক্ষেত্রফল পেয়ে গেলাম। ওকে, তো এইভাবে হচ্ছে আমরা এই সবটা পূরণ করবো। তো একটা দল এটা দেখানো হলো, বাকি যে দল, হ্যাঁ, এটা তো আমরা জিরো দলের মূল্যায়ন করেছি, তাই না, জিরো দল, এই যে জিরো দলের মূল্যায়ন করেছি, অন্যান্য দল হলে এখানে এক যদি প্রথম দল হয়, ঠিক আছে, তাহলে তুমি লিখবা এক, যদি দ্বিতীয় দল হয় তাহলে 2 লিখবা, হ্যাঁ, তৃতীয় দল হলে যাদেরকে মূল্যায়ন করতেছো যারা তাদের দল, এই মানে সেই দলের নাম এখানে লিখবা, ঠিক আছে, এরকম। তো এইভাবে আমাদের এই সবটি পূরণ করতে হবে। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস আমরা এই ঘনক ও আয়তাকার ঘনবস্তু এখান থেকে আলোচনা করব। আজকের ক্লাসটি এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।